আচ্ছা আমি তো গ্রিডের মাপটা জানি, তাই না? আচ্ছা আমি প্রথম থেকে নিচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে। আমি এখানে ওয়াইড নিচ্ছি হচ্ছে 1920, কাইন্ডলি একটু খেয়াল করেন। হাইট নিচ্ছি আমাদের ইচ্ছা মতো 4000 আপাতত নিচ্ছি আর কি। ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখতেছি আর সব তো জানি। ওকে করলাম, জাস্ট আমাদের আর্টবোর্ডটা পেয়ে গেছি। এখন আমরা ভিউতে যাব, জাস্ট আমাদের গ্রিডটা নিব। 12 গ্রিড নাম্বার 12 নিব, ওয়াইড 70 নিব, গাটা নিব 30, ঠিক আছে? সেন্টার দিব, ওকে করব। আর সব সময় আমরা গ্রিডটা লক করে রাখব, ঠিক আছে? কন্ট্রোল অল্টার সেমিকলন, লক হয়ে গেছে দেখেন, কন্ট্রোল অল্টার সেমিকলন লক হয়ে, যাতে ইয়াতে যে লক করতে পারেন। আমরা ফার্স্টে আমরা একটা স্লাইডার নিয়ে নিবো আগে, ফার্স্টে যে কত স্লাইডারটা কত কেমন কতটুকু হবে সেই স্লাইডারের মাপটা অনুসারে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিব, ঠিক আছে? আমরা তো জানি যে এটা ওয়াইড হচ্ছে 1920, স্লাইডার সবসময় 1920ই হয়। আর হাইটটা নিব হচ্ছে আমাদের ইচ্ছা মতো, যেহেতু হোম পেজ আছে, হোম পেজ সেজন্য স্লাইডারটা একটু কম নিব আর কি, 980 নেই। আমার এখানে ইমেজ কিছু ডাউনলোড করে আনছি, ইমেজটা আমি বসাবো আর কি। ইমেজটাকে নিয়ে নিলাম যে কত, এখন মেপে নিব ইমেজটা আমাদের, ঠিক আছে? অনেক আছে হাইট। আচ্ছা জাস্ট আমরা কন্ট্রোল এ কন্ট্রোল সি দিব, অনেক বড়। আচ্ছা আমি একটু ছোট করে নিই ইমেজটা, কন্ট্রোল অল্টার আই দিলেই ছোট হবে, ইমেজ সেকশনে যাই দিলেই ছোট হয়ে যাবে। না এটা শিফট অল্টারতে কখনোই করার সম্ভব না, আমি আগেও বলছি ইমেজ সবসময় আমরা নিবেন এবং এটাকে ক্লিপিং মাস্ক করে দিবেন। লেয়ার লেয়ার চলে আসবে, লেয়ার সিলেক্ট থাকা ইয়া ইমেজ সিলেক্ট থাকা অবস্থায় আমরা ক্লিপিং মাস্ক, কন্ট্রোল অল্টার জি ক্লিপিং মাস্ক হয়ে গেছে, তাই না? এখন আমরা দুটো গ্রুপ করে দিব, চলছি গ্রুপ করে দিলাম এবং এর নাম দিব হচ্ছে স্লাইডার। মানে ব্যাকগ্রাউন্ড স্লাইডার, ঠিক আছে? আমরা একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ পেয়ে গেলাম। এখন আমাদের মনে হচ্ছে এটা হচ্ছে একটু ডার্ক হলে ভালো হতো, ইমেজটা একটু ডার্ক হলে ভালো হতো। আমরা কি করব, জাস্ট রেক্টেঙ্গেলটারে সরি রেক্টেঙ্গেলের কপি করব, কন্ট্রোল জে কপি করে নিচের রেক্টেঙ্গেলটা ধরে জাস্ট এর উপরে ইমেজের উপরে নিয়ে যাব। এটাকে আমরা একটা কালার দিব, জাস্ট আমরা হচ্ছে একটু ডার্কিশ কালার দিব, ওইটাকে আমরা ডার্ক যেন করতে পারি, এটার অপাসিটিটা কমাই দিব, ওটা দেখা যায়। ইমেজটা একটু ডার্ক করে নিলাম লেয়ার ওভার লেয়ার দিয়ে, ওভার লেয়ার দিতে পারি অথবা আমরা এখান থেকে আলাদা শেপ নিয়ে করতে পারি আর কি, আমি আলাদা শেপ নিয়ে করি সাধারণত। আচ্ছা এটা আমরা অবশ্যই সেভ করে নিব, ফার্স্টেই সেভ করে নিব। আমরা এখানে সেভ করে নিলাম কারণ আমরা এখন কাজটা করব ইজিভাবে। আচ্ছা আমাদের এখন আমাদের একটা টপ বার দরকার, একটা মেনু দরকার, একটা টপ বার দরকার। আমি এখানে দুইটাই নিব, টপ বার নিব হচ্ছে 60 পিক্সেল এবং মেনু নিব, দুইটা একসাথে নিব। জাস্ট আমি ওয়াইডটা নিলাম 1920 এবং হাইটটা নিলাম 100 করলাম। ঠিক আছে এর কালারটা আমরা চেঞ্জ করব, জাস্ট অপাসিটিটা কমাই দিব, দিতেও পারি নাও দিতে পারি, জাস্ট আমি দিয়ে রাখলাম আর কি করার জন্য। এখানে আমি ফার্স্টে একটা লোগোর কাজ করব, ঠিক আছে? এটা হেডার ব্যাকগ্রাউন্ড, এটার নাম দিলাম হেডার ব্যাকগ্রাউন্ড। এর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম,
এটার লোগো আমি করে রাখছি। লোগোটারে আমি ফ্রি ট্রান্সফর্ম করতে পারবো, সমস্যা নেই, কারণ এটা আমার পিএনজি ফাইল। ব্যাকগ্রাউন্ডের ইয়াটা আমি একটু বাড়াই নেই, তাহলে সুবিধা হবে আর কি। আমাদের লোগো পেয়ে গেলাম, ঠিক আছে, লোগো পেয়ে গেলাম। জাস্ট মিডিল আছে কিনা দেখে নিলাম, এটা আমাদের লোগো। জাস্ট গ্রিড, গ্রিডের এক এক চুল এদিক ওদিক হবে না, জাস্ট গ্রিডে কাজ করব। এবং আমরা এখন মেনুর কাজ শুরু করে দেই। মেনু যখন আমরা লেখা শুরু করব তখন টাইপ টুলে যাওয়ার আগে আমরা জাস্ট লেফট রাইট অ্যালাইন দিয়ে নিব, দেখেন কর্নারেরটা রাইট অ্যালাইনমেন্ট, ঠিক আছে, যেন আমরা এদিক থেকে লিখতে পারি এবং টেক্সটগুলো সঙ্গে সঙ্গে এদিক থেকে চলে আসে, ঠিক আছে। এবং আমরা সাইজটা সেট করে নিতে পারি 12, সরি, আমার একটা ইয়া চলে আসছে, এটা আপনাদের চলে আসছে, আনওয়ান্টেড ইয়া চলে আসে আর কি অনেক সময়। জাস্ট 14 দিতে পারি, আর এটা রেগুলার করবো আমরা, রোবটই থাকবে ফন্ট, ঠিক আছে। হোম লেখার পরে আমরা জাস্ট লিখতে শুরু করবো, আমরা যেগুলো ইয়া আছে সেগুলো লিখে শুরু করবো। স্পেস দিব না আমরা, সরি, স্পেস চলে আসছে। জাস্ট এটা হচ্ছে একটা শর্টকাট নিয়ম আর কি। আচ্ছা এখানে আগে দেখিয়ে দিব আর কি, যে আমাদের ক্যারেক্টার প্যানেলে এখানে ইয়াস হচ্ছে 0 করে দিব আমরা, এখন সুন্দর হবে, ঠিক আছে। আমাদের এটা পেয়ে গেলাম, এখন আমাদের গ্যাপ নাই, এখন আমরা গ্যাপ করব কিভাবে, এখন আমরা এখানে গ্যাপ দিব কিভাবে, জাস্ট লাস্টটা ধরে স্পেস বার চাপবো, 1 স্পেস তো 1 1 2 3 4 5 6 7 8 9 10 15 পিক্সেল দিলাম আমরা, ঠিক আছে। এবং এটা আমরা মেপে নিব, তখন মেপে জাস্ট কপি করব, কন্ট্রোল সি, ঠিক আছে, কপি করব এবং টাইপ টুলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে এখানে যেটা আছে পরবর্তীতে এটা ফার্স্টেও করতে পারি, জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে এটা করব আর কি। দেখেন ছড়ে যাচ্ছে গ্যাপ, ইজি হবে আপনাদের কাজে। আগে লিখছি আমরা, ওটা রিড্র করছি, এই জন্য আমরা আলাদা আলাদা করে লিখছি, এখন এটা একসাথে লিখতে হবে, একই ইয়াতে লিখতে হবে। দেখেন আমাদের ইয়াগুলো পেয়ে গেছি আমরা, আমাদের ইয়াগুলো আমরা পেয়ে গেছি, ঠিক আছে, ইজি, এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। হ্যাঁ এখন আমরা যদি সার্চ আইকন একটা দিব এখানে, আমরা সমস্যা নেই সার্চ আইকন জায়গা রাখবো আর কি, এখন আমরা সার্চ আইকন দিয়ে দিব, ঠিক আছে, এখানে একটা সার্চ আইকন দিতে পারি আমরা। সার্চ আইকন আমরা ইয়া ফন্ট আসাম থেকে নিতে পারি,
অথবা এখানে এটা আমরা একটা গ্রুপ দিয়ে দিব, গ্রুপ দিয়ে দিব, গ্রুপের নাম দিব হচ্ছে মেনু, লোগো গ্রুপ হচ্ছে মেনু। মেনু দেখেন এটা হচ্ছে আমি উপরে তুলে দিচ্ছি কন্ট্রোল দিয়ে, জাস্ট লোগো উপরে চলে গেছে, ঠিক আছে। আমাদের হেডার ব্যাকগ্রাউন্ড নিচে আছে, স্লাইডারটা নিচে আছে, আর এই তিনটা মিলে আমরা একটা গ্রুপ করব। আগে 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 আমরা ইয়েটা শেষ করে নিই, জাস্ট এখানে একটা রেক্টেঙ্গেল নিব আমি, হোয়াইটটা হচ্ছে 40 পিক্সেল 50 পিক্সেল দিব, 70 ব্ল্যাকদের অপাসিটিটা কমাই দিলাম, কমাই দিব আর কি। জাস্ট এখানে যখন হোভার করবে তখন এই ইয়াটা বের হয়ে আসবে, ঠিক আছে। জাস্ট এখানে বোঝা যাবে যে এখানে একটা সার্চ আইকন আছে, মানে আইকনটা বসালে আপনার বুঝতে পারবেন আর কি। আচ্ছা নেট চলে গেছে, আমি বানাই নিতে হবে, এত সময় নেই। জাস্ট সব কিছু আমরা বানাইতে পারি, বুঝছেন, আপনারা খালি বানাই নেবেন, কোনো ওয়ে নাই, বানানোর বিকল্প নাই। হোয়াইট 1 পিক্সেল দিব, হাইট দিব হচ্ছে 5 পিক্সেল। বোঝার জন্য আমরা বানাই নিলাম, নেট নাই যেহেতু আমার, আপনারা দেখলেন আর কি। গ্রুপের নাম দিলাম সার্চ, সার্চ সার্চ। এখন আমরা যখন নিব এখান থেকে, আমরা শিফট ধরে যদি আমরা অ্যারো কিয়ের ফার্স্ট ইয়াটা চাপি তখন 10 পিক্সেল করে সরবে, বুঝছেন। 10 পিক্সেল দেখেন, 10 পিক্সেল এখানে 10 পিক্সেল আছে, ঠিক আছে। এবং আমরা এটা হচ্ছে অ্যালাইনমেন্ট করে দিব আপ অ্যান্ড ডাউন, ঠিক আছে। এলিমেন্ট ঠিক আছে, জাস্ট আমাদের সার্চের কাজ শেষ। এখানে আমরা জাস্ট গ্রুপ করে দেবো আবার সার্চ বাটন, সার্চ বাটন। ওকে, আমাদের মেনু বারের কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা জাস্ট কপি করব, হেডার ব্যাকগ্রাউন্ড সহ কপি করে ফেলবো। আমরা এটাকে নিচে নামিয়ে নিতে পারি, জাস্ট লোগো থেকে ধরে আমরা জাস্ট একে কপি করে ফেলবো, গ্রুপ করে ফেলবো, গ্রুপ করে নাম দিব হচ্ছে হেডার। এটা নাম দিলাম হেডার। তো আমাদের হেডার পার্ট শেষ। এখন আমাদের এখানে লেখা এবং বাটন যদি করতে চাই, জাস্ট
লিখবো, প্রত্যেকটা গ্রিডের মাপ অনুসারে লিখবো, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস সেটা হচ্ছে নিজের মতো করে সাজায় নেওয়া, অন্য কিচ্ছু না, ঠিক আছে? এক পিক্সেলও যেন এদিকে না হয়, সেই জন্য আমরা করে নিলাম এটা, ক্রিয়েটিভ এজেন্সির করছি আর কি, ঠিক আছে? এখন আমরা কি করব, এখানে নিচে একটা টেক্সট দিয়ে দিব আর কি, বডি টেক্স অবশ্যই 14 অথবা 16 হবে, এর বেশি হবে না। ব্ল্যাক হবে না, আর লেখার মধ্যে কখনো হাইপেনটা থাকবে না, আমরা যখন লিখবো তখন প্যারাগ্রাফে যে হাইপেনটা উঠাই দিব, এই যে হাইপেন এখানে আছে দেখেন, হাইপেন উঠাই দিব, ঠিক আছে? হাইপেনটা উঠাই দিব, আর যখন আমরা লেখার মাঝখান থেকে এভাবে মনে করেন এই জিনিসটা আমি ইয়া করতে চাই, জাস্ট শিফট ধরে ইন্টার চাপবো, ওটা চলে যাবে আর কি, শিফট ধরে ইন্টার চাপবো তাহলে ওটা চলে যাবে এবং এই লেখাটা এমন এমন হয়ে থাকবে, সুন্দর হয়ে থাকবে আর কি। জাস্ট আমরা এই লেখাটাও এর উপর থেকে আমরা জাস্ট লোয়ার কি থেকে পিক্সেল বাই পিক্সেল মেপে নিব। আমরা এখানে 50 পিক্সেল দিছি, 50 পিক্সেল, ঠিক আছে? 50 পিক্সেল দিছি। এখন আমরা এখানে একটা সার্চ বাটন দিতে পারি, রিড মোর বাটন দিতে পারি, বাটন বাটনের হাইট সাধারণত খুব 50-এর উপরে হয় না সাধারণত। জাস্ট আমরা রাইট লেফট অ্যালাইনমেন্ট সব কিছু লেফট অ্যালাইনমেন্টে যাব, কখনো রাইট অ্যালাইনমেন্টে যাব না, ঠিক আছে? এটা করতে পারি, রেডিয়াসটা এখন আপাতত অতটা ভালো চলে না, জাস্ট আমি 2 পিক্সেল করে রেডিয়াস দিয়ে দিলাম দুই পাশে, জাস্ট বোঝার জন্য, অন্য কিছু না। এখন আমাদের কালারটা নিয়ে প্রবলেম, আমি জাস্ট এখান থেকে সিম কালারটা নিব, কালার এটা এগুলো হচ্ছে আমার প্রায় কালার কালেকশন আর কি, অন্য কিছু না। আমরা যেহেতু লোগো কালার এটা ইউজ করছি, এটাই ইউজ করব, ঠিক আছে? কালারটা দিয়ে দিব, সবসময় প্রাইমারি কালার নিয়ে কাজ করব, ঠিক আছে? এটা আমরা হচ্ছে এফেক্টস থেকে ইয়া করতে পারি, স্টোক দিতে পারি, ফিটার অন করতে পারি, অন থাকলে বেটার মনে হয়, হ্যাঁ ভালো লাগতেছে কিছুটা। জাস্ট আপনার ভিতর ভালো লাগাটা তৈরি করতে হবে, অন্য কিছু না, ভালো লাগাটা তৈরি করতে হবে। স্টোকের কালারটা চেঞ্জ করে দেখি, ভালো লাগবে আরো, হোয়াইট দিয়ে দিই, ভালো লাগাটা তৈরি করতে হবে, ভালো লাগাটা, অন্য কিছু না, জাস্ট ভালো লাগা,
যে কি করলে ভালো হয় কি করলে ভালো হবে না, এটাই জাস্ট, অন্য কিচ্ছু না, নাথিং। বাটনের সাইজও সবসময় আমরা 14 দিব, রেগুলারই রাখবো, মাঝে মাঝে 16 হয়ে যায় ভালো লাগে তখন। এটা হোয়াইট দিয়ে দিব আর কি, ঠিক আছে। লাইট দিয়ে দেখি কেমন লাগে, না ভালো লাগে, রেগুলারই ভালো। আচ্ছা এখন এই দুইটা মিলে আমি অ্যালাইনমেন্ট করব, জাস্ট অ্যালাইনমেন্ট তো আমরা জানি, অ্যালাইনমেন্ট হয়ে গেছে, দুইটাই গ্রুপ করে দিব। রিড বাটন দিব নাম, রিড বাটন, ক্রিয়েটিভ এজেন্সি রিড বাটন। এখন আমরা এই তিনটা গ্রুপ করে গ্রুপ করব স্লাইডার টেক্সট। স্লাইডার টেক্সট এটাকে আমরা নিচে নামায় নিয়ে আসবো, এবং স্লাইডার ব্যাকগ্রাউন্ডের সাথে গ্রুপ করব। গ্রুপ করার আগে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের এই স্লাইডার, আমাদের পার্ট হচ্ছে স্লাইডার বা এতটুকু, স্লাইডার পার্টের এটা হচ্ছে ইয়া হচ্ছে কি না, দ্যাট মিনস মাঝখানে আছে কিনা এটা আমাদের দেখতে হবে, মাঝখানে আছে কিনা এটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। আমি একটু দেখি, জাস্ট অফ অন করে আমরা দেখতে পারি এটা কেমন লাগতেছে। রিড বাটনটা কতটুকু পিক্সেল আছে সেটা মেপে নেই, প্রত্যেকটা জিনিস মেপে কাজ করব, প্রত্যেকটা জিনিস 50 করে দিলাম, ওকে লুকস গুড। এটা একটু কম দিই, এখন আমরা কি করব, এটারে পুরোটা ঠিক আছে, এখন এটার সাথে আমরা অ্যালাইনমেন্ট করব। কিভাবে করব, অ্যালাইনমেন্ট ওইভাবে করব না, জাস্ট এতটুকুর মধ্যে অ্যালাইনমেন্ট, এটার ভিতরে অ্যালাইনমেন্ট করলে তো এটা বড় হয়ে যাবে তাই না। অ্যালাইনমেন্ট এতটুকু করলাম, জাস্ট কন্ট্রোল ধরে অন্য কি ইয়া করে জাস্ট এখানে অ্যালাইনমেন্ট চলে আসছে, দেখেন অ্যালাইনমেন্ট হয়ে যাবে, জাস্ট অ্যালাইনমেন্ট হয়ে গেল, এতটুকুর মধ্যে অ্যালাইনমেন্ট হয়ে গেল। জাস্ট আমরা ইয়া নিলাম, একটা মার্কি রেক্টেঙ্গেল নিলাম, সরি রেক্টেঙ্গেল সিলেকশন রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেল মার্কি টুল নিলাম, নেওয়ার পরে ওই শেপে জাস্ট কন্ট্রোল ধরে অন্য টুলে যেতে হবে, অন্য টুলে গেলে আমাদের ইয়াটা চলে আসবে, তখন আমরা জাস্ট অ্যালাইনমেন্ট করে দিলাম, যে অ্যালাইনমেন্ট হয়ে গেল বুঝলাম, কন্ট্রোল টি দিলাম, এবং এই দুটো আমরা গ্রুপ করে দিলাম স্লাইডার পার্ট। স্লাইডার পার্ট এটা আমাদের স্লাইডার পার্ট হয়ে গেল, ঠিক আছে। এটা আমাদের স্লাইডার পার্ট, কোনো এজেন্সির এটা হচ্ছে আমাদের স্লাইডার পার্ট, ঠিক আছে। এখন আমরা এটা বড় বড় করে দেখতে পাই যে এটা ওয়েব পেজে গেলে কেমন দেখাবে, এটা হচ্ছে এমন দেখাবে, জাস্ট এমন দেখাবে, অন্য কিছু না। আমরা আবার শুরু করি নেক্সট পার্টে, নেক্সট পার্ট হচ্ছে আমাদের কি থাকবে, এরপরে সার্ভিস থাকতে পারে, যে আমরা কি কি নিয়ে কাজ করি, কি কি সার্ভিস প্রোভাইড করতে পারি, জাস্ট সার্ভিস। আমরা প্রথম হেডার রাখছি, তারপর স্লাইডার পার্ট রাখছি, এরপরে আমরা সার্ভিস, জাস্ট টেক্সটটা শুরু করব। কতটুকু ওয়াইড নিব একবার মেপে নিব আর কি, কতটুকু হাইট নিব মেপে নিব, ঠিক আছে। বোল্ড ব্ল্যাক দিতে পারি, ব্ল্যাক দিলে ভালো লাগবে, কালারটা চেঞ্জ করে দিব আর কি, কালারটা কালারে দিয়ে দিব এখানে, সার্ভিসটা অ্যালাইনমেন্ট করে দিব, যে অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, এলিমেন্ট ঠিক আছে কিনা এটা দেখে নিব, ঠিক আছে। সার্ভিসের নিচে একটা এলিমেন্ট দিতে পারি, যে কোনো একটা ডিজাইন এলিমেন্ট দিতে পারি,
অথবা সার্ভিসটারে আমরা একটু ওয়াইডলি চিন্তা করতে পারি, যেমন একটু এটা বাড়াই দিতে পারি, ভাল লাগবে তাহলে। একটু ফাঁকা ফাঁকা হয়ে গেলে আমরা মানে লেখাটা বুঝতে পারবো ইজিলি যে কী হচ্ছে এখানে। ঠিক আছে, জাস্ট অ্যালাইনমেন্ট আবার করে দিলে করে দেবো আর কি। এবং এখানে একটা ডিজাইন এলিমেন্ট ইউজ করবো, যে কোনো অ্যানিমে ডিজাইন এলিমেন্ট, জাস্ট সিম্পল একটা ডিজাইন আন্ডারলাইন দিলেও এখানে একটা ডিজাইন এলিমেন্ট হয়ে যাবে। ব্ল্যাকের থেকে একটু উপরে কালার নিলাম, ব্ল্যাক কালার সহজে, ব্ল্যাক কালারটা ইউজ করতে চাই না আমি সাধারণত, সেটা মাঝখানেই আছে, এটা নিচে দিয়ে দিলাম, দুইটা গ্রুপ করে দিব, সার্ভিস সার্ভিস। প্রত্যেকটা দেখেন আমি কাজ করতেছি প্লাস গ্রুপ করে ফেলতেছি, কাজ করতেছি প্লাস গ্রুপ করতেছি, আপনাদের ঠিক একই কাজ করতে হবে প্লাস গ্রুপ করে ফেলতে হবে, জাস্ট কাজ করবে না গ্রুপ করবে। এখন আমরা কি কি সার্ভিস প্রোভাইড করি সেগুলো আমি জাস্ট এখানে গ্রিড আছে হচ্ছে 12টা, ঠিক আছে 12টা কলাম আছে, আমি জাস্ট এখানে চারটা ভাগে ভাগ করব যে কি কি সার্ভিস আমরা দিয়ে থাকি সাধারণত। এখন আমাদের সাই একটা ক্রিয়েটিভ এজেন্সির সার্ভিস কি কি থাকে সেটা আমরা জানি, জাস্ট আমরা দিয়ে রাখব প্রথমেই, আগে এলিমেন্টগুলো ঠিক করে ফেলি যে আমরা কি করব। আচ্ছা ফার্স্টেই আমরা প্রথমে একটা করবো, তারপর সবগুলো কপি করে করে ফেলবো। আমরা পার্ট হিসেবে ইয়ে করে নেবো, যদি আমরা চারটা পার্ট করি আমরা 270 করে নিব, তাহলে আমাদের চারটা পার্ট হয়ে যাবে আর কি, 270 করে নিব। আইকন সেট করলাম, জাস্ট এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা রেক্টেঙ্গেলটা নিয়ে নিব আর কি, যে আমাদের 200 ওয়াইড হচ্ছে 270, হাইট দিই 350 ইজ প্রিফারেবল। এটার ভিতর আমরা কাজ করব, আমরা চারটা ভাগে ভাগ করছি তো আমরা এটার ভিতর কাজ করব গ্রিডে, ঠিক আছে এর ভিতর কাজ করব। জাস্ট এটাকে আমরা স্ট্রোকে কনভার্ট করে ফেলবো। সাইজটা কমাই দিব আর কি, 24 দিই। প্রপোজিটা আমরা কমাই দিতে পারি, সবগুলো একটা সাইজে করে নিব আর কি। ঠিক আছে, আমরা এগুলো ফ্রি ট্রান্সফর্মে করতে পারি, ছোট করতে পারি, সমস্যা নেই।
প্লিজ আমরা একটা টেক্সট দিয়ে দিবো আর কি, আমাদের বিবরণ, কাজের বিবরণ দিয়ে দিবো আর কি। টেক্সটটা জাস্ট টাইপ থেকে নিয়েছি, জাস্ট লরম ইপসন তো আমরা জানি, তাই না? লরম ইপসনটা কপি করবো আর কি। বডি ফন্ট অবশ্যই কখনোই 14 উপরে দিবেন না, এবং সবসময় ইয়াতে রাখার চেষ্টা ট্রাই করবেন। আমি এখানে ব্ল্যাক কালার দিচ্ছি, বাট অপাসিটি এখানে আমি 54 করে দিচ্ছি। দেখেন লেখাটা সুন্দর লাগবে, দেখতে ভালো লাগবে, চোখে কখনো ইয়া হবে না, প্রবলেম হবে না। জাস্ট এটাও আমি একইভাবে করে দিই, এবং অপাসিটি এখানে যেটা হচ্ছে কালারটাই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা এটা উপর থেকে মেপে নিই আর কি, আইকনটা কত পিক্সেল আমরা নিচে ডাউনে দিচ্ছি, 50 পিক্সেল দিলাম। দেন আমরা হচ্ছে আমাদের হেডিং ওয়েব ডিজাইনটা দিই, সিমিলারিটি মেনটেন করবো আর কি, যে এখানে দিলে মনে হবে যে না এটার সাদৃশ্য এটার সঙ্গে আছে। আসলে কখনোই মনে হবে না যে এটার সাথে আছে বা এটার সাথে আছে। এখানে একটা বাটন দিতে পারি রিড মোর, অথবা অন্য বা হোভার করলে এটা ইয়া হয়ে যাবে, ব্লার হয়ে যাবে, অথবা এর নিচে শ্যাডো শ্যাডো আসবে, এটাও করে দেবো আর কি। যে কোনো একটাতে আমরা শ্যাডোটা দেখাই দিব, অন্য কিছু না। ঠিক আছে, আমাদের একটা পার্ট মোটামুটি শেষ। আমরা এই তিনটা মিলে একটা কপি করব, চারটা মিলে ব্যাকগ্রাউন্ড, এটা এটা নাম দিয়ে দিব, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, সার্ভিস ওয়ান। আর এগুলোতে আমরা গ্রুপ করে দিব, কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে, সার্ভিস ওয়ান দিই। ঠিক আছে, সঙ্গে সঙ্গে নিচে নিয়ে চলে আসবো। ঠিক আছে, একটু গ্রুপ করে দিই। এখন আমাদের উপরে যেটা থাকবে নিচেও একই পার্ট থাকবে, একই স্পেস থাকবে, 50 ডিসি উপরে, নিচেও যেন 50 থাকে। এই জন্য আমরা মেপে নিব যে কত আছে আমাদের। জাস্ট ডিরেক্ট সিলেকশন, এখন ডিরেক্ট সিলেকশন টুল আসবে, এটা ধরে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শিফট ধরে অ্যারোকের ওপরে টাপার কি চাপলে দেখবেন যে এটা ছোট হয়ে যাচ্ছে। তখন জাস্ট আমরা মেপে নেব এখান থেকে, হয়ে গেছে আমাদের। ঠিক আছে, এখন আমরা এটা হচ্ছে মাঝখানে আছে কিনা সেটা দেখবো, জাস্ট আমরা অ্যালাইনমেন্টটা মাঝখানে করব। ঠিক আছে, আবার মেপে নিতে পারি আর কি। আচ্ছা, আমাদের পার্ট ওয়ান শেষ, সার্ভিসের পার্ট ওয়ান শেষ। পার্ট টু টুটা আসবে কিভাবে, জাস্ট কপি করবো, ড্রাগ করে ছেড়ে দিব। দেখেন কপি হয়ে গেছে। ঠিক আছে, সার্ভিস নিচে নামাই দিব, এখানে সার্ভিস টু লিখে দিব, সার্ভিস টু। এখন টেক্সট ব্যাকগ্রাউন্ড ঠিক থাকবে, আইকনটা চেঞ্জ হবে, আইকন আমরা নিয়ে আসবো আরেকটা।
ঠিক আছে, জাস্ট আইকনটা চেঞ্জ করলাম, আমরা টেক্সটটা চেঞ্জ করে দিলাম। এখন আমরা কি করব, হোভারটা এটাকেই হোভার করে দেবো। ঠিক আছে, হোভার হলে টেক্সটটা কেমন হবে, হোভার হলে টেক্সটের কালারটা কেমন হবে, জাস্ট এটার আইডেন্টিফিকেশন করব। ঠিক আছে, জাস্ট আমরা হোভার হলে এর কালারটা আমরা দেখতে পাচ্ছি, এই কালার হোভার যখন হবে। ওকে করে দিলাম, টেক্সটের কালার সেভ থাকবে, আইকনের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আইকনের কালারটা আমরা এইটা কালার নিব। ঠিক আছে, এবং এর নিচে একটা হোভার দিয়ে দিব আমরা। এতক্ষণ স্টোক দিছি, স্টোকটা অফ করে দিব, স্টোকটা অফ করে দিব, এবং এর নিচে একটা হোভার দিয়ে দিব, ড্রপ শ্যাডো অথবা হ্যাঁ ড্রপ শ্যাডো। আগে এর ফিডটাকে নান করে দিই, অপোসিটটাকে 100% করে দিই, ফিডটা ওকে স্টোকটাকে ধরবো, ধরার পরে ফিডটাকে ড্রপ শ্যাডো দিয়ে দিব, ড্রপ শ্যাডো অপাসিটি এখানে 12 ওকে 25 দেই, দেখতে সুবিধা হয়, ডিস্টেন্স 0 দেই। ঠিক আছে, সাইজ এদিকে দরকার নাই, 90 দেই। দেখবো আমরা হালকা একটা অপাসিটি পেয়ে গেছি, হালকা অপাসিটি। আচ্ছা, বোধ হবে একটু হয় নাই। মাল্টিপ্লাই দিয়ে রাখবো, অলওয়েজ মাল্টিপ্লাই, তাইলে বোঝা যাবে আর কি। স্প্রেড নাইন, সাইজ না বোঝা যাচ্ছে, একটু বোঝা যাচ্ছে। ঠিক আছে, আর আমরা আগের টেস্টারে আমরা ইয়াটে স্টোকটারে সার্ভিস ওয়ান রে আমরা যখন বোঝা যাবে না, তখন আমরা সার্ভিস ওয়ান রে অপাসিটিটা আরও কমাই দিব আর কি। ফিল্টার সরি ফিল্টারকে নান করে দিই, তাহলে ভালো বোঝা যাবে আর কি, অপাসিটিটা আরও কমাই দিই, তাহলে বোঝা যাবে, তাহলে এই লেখাটা ফুটে উঠবে আর কি, আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আর এটা যে আরেকটু ইয়া করে দিতে পারি আমরা, অবশ্যই ড্রপ শ্যাডোটা আরেকটু ব্লার করতে পারি, ডিস্টেন্সটা একটু বাড়াইতে পারি, তাহলে সুবিধা হবে, স্পেডটা বাড়াইতে পারি, সুবিধা হবে। বুঝতে পারবে না, বুঝে যাবে। সার্ভিস টু শেষ, এখন সার্ভিস থ্রি, ওয়ান থেকে কপি করবো, জাস্ট ড্রাগ করে কপি করে ফেলবো, এবং কপি করে অবশ্যই দেখবো যে আমরা এর সাথে মিলছে কি না। ঠিক আছে, কপি করে রাখবো সার্ভিস ওয়ান, কপি করে নামটা দিয়ে দেবো সার্ভিস থ্রি, টেক্সটগুলো চেঞ্জ করবো, আইকনটা ফার্স্টে চেঞ্জ করব, ফেলে দিব ওয়েব ডিজাইন এখানে প্রফেশন। আমাদের এখানে তিনটা পার্ট শেষ, আর একটা পার্ট আছে, এটাকে কপি করব,
নিচে নামাই দিব, জাস্ট এটার নাম দিয়ে চেঞ্জ করে দিব ফোর। এর আইকনটা চেঞ্জ করব এবং টেক্সটটা চেঞ্জ করব সাপোর্ট সেন্টার, সাপোর্ট শেপটা খালি চেঞ্জ করে দিব। মানে আইকনগুলো এমনভাবে চুজ করব যাতে আমরা বুঝতে পারি পরবর্তীতে যে এই আইকনটা এই ক্ষেত্রে ইউজ হয়েছে, আইকনের কখনো ইয়া করব না আর কি। আমাদের সার্ভিস পার্টটা শেষ, ঠিক আছে, আমরা এখানে কপি করে রাখবো, গ্রুপ করে রাখবো সার্ভিস। আমাদের অলমোস্ট দুইটা পার্ট শেষ, আর দুই তিনটা পার্ট করবো আর কি। সার্ভিসটারে জাস্ট কপি করে নামাই নিব, এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, আপনার যখন সার্ভিস পার্ট শেষ হয়ে যাবে তখন অবশ্যই উপর থেকে আপনি কত পিক্সেল নিচ্ছেন এই পিক্সেলটা মেপে নেবেন। অবশ্যই এটা হচ্ছে আমি করি সবসময় 100 মানে 150 পিক্সেল নিয়ে, সব শিফট ধরে আন্ডারের নিচে অ্যারো কি চাপলেই আপনার কমে যাবে 10 পিক্সেল করে, বাস 15টা স্পেস করলেই কমে যাবে। ঠিক আছে, 150 পিক্সেল হয়ে গেছে। এখন আমরা এই পার্টটা, এই পার্টটা আমরা ওই পার্ট থেকে একটু আলাদা করব। দেখেন ওখানে 150 পিক্সেল নিছি না, এখানে কত পিক্সেল নিব তাহলে, এখানে মিনিমাম 100 পিক্সেল নিব। তাহলে কি যত আপনার ফাঁকা হবে ডিজাইনটা তত সুন্দর হবে, তত দেখতে ভালো লাগবে, বুঝছেন? আপনার ইয়া কি ইয়াটা গাইডটা উঠাই দিয়ে আপনারা টেস্ট করতে পারেন যে কেমন লাগতেছে, কেমন হচ্ছে আপনার ডিজাইনটা, সুন্দর হচ্ছে কি না। জাস্ট এটার নাম দিব আমরা হচ্ছে অ্যাবাউট আস, জাস্ট আমরা তখন টেক্সটটা, কারণ আমরা একই ফন্টে লিখবো তো বারবার ইয়া করতে চাচ্ছি না। হয়ে গেল জাস্ট, আমরা আবার উপর থেকে 150 পিক্সেল, উপরে 150 পিক্সেল দিছি না, নিচেও একই 150 পিক্সেলই হবে। এখন আমাদের অ্যাবাউট আস, অ্যাবাউট আস সম্পর্কে আমরা দুইটা স্টেজ করব, দুইটা দুইটা পার্ট করব অ্যাবাউট আস সম্পর্কে। ফার্স্টে আমরা 570 নেই, পরবর্তীতে 570 নিয়ে নিব, রেক্টেঙ্গেল নিই প্রথমে, হাইট একটু বেশি নেই, আমরা দেখবো যে আমাদের গাইড টু গাইড মিলছে কিনা। ঠিক আছে, তারপরে আমরা এটা জাস্ট ড্রাগ করে আবার সেম করে নিব, স্পেসটা নিয়ে নিব। ঠিক আছে, এভাবে মেপে মেপে নিব, কখনোই একভাবে নিব না, আলাদাভাবে নিব না। ঠিক আছে, ইমেজ সিলেক্ট করা থাকলে ভালো, সিলেক্ট করে নেবেন সবসময় ইমেজটা, জাস্ট
গ্রুপ করে নিলাম, আপনি অন্য ছবি দিতে পারেন, জাস্ট আমি গ্রুপ করে নিলাম। এখন আমাদের অ্যাবাউট আছে, আমাদের কোম্পানি সম্পর্কে কিছু ধারণা দিব, প্লাস আমাদের কোম্পানি কতটুকু স্টেবল, কোন ক্ষেত্রে স্টেবল, সেটা শুধু জাস্ট গ্রাফ গ্রাফ স্টাইলে দেখাই দিব। ঠিক আছে, গ্রাফ স্টাইলে দেখাই দিব। এই দুটো গ্রুপ করে দিলাম। এখন আমাদের হচ্ছে ফার্স্টে আমরা আমাদের মতো করে ইয়ে করি একটা। আচ্ছা, আমি জাস্ট এখানে একটা ইমেজ দিছি, এখানে ইমেজটা মানাচ্ছে না, তারপর আমি নিলাম আর কি, কারণ আমার ইমেজ নাই, নেটও নাই। সবসময় আমরা পিকজেলটা দেখে নিব যে এই পিকজেলটা ঠিক আছে কিনা, দেখেন গাইডটা ঠিক আছে কিনা, গাইডের এক পিকজেল এদিক ওদিক হবে না আপনি যখনই কাজ করেন। ঠিক আছে, প্রথম দিকে হবে, কিন্তু এই গাইডেই আপনাদের মুলিয়া চলে আসবে। ঠিক আছে, সার্ভিস আপনারা কী সার্ভিস দিচ্ছেন, জাস্ট সার্ভিস ডিটেলস এখানে লিখতে পারেন, অথবা জাস্ট একটা ডামি টেক্সট ইউজ করলাম আমি এখানে। ডামি টেক্সট নিলাম এখান থেকে, অবশ্যই আমরা যখন যে কাজগুলো যতটুকু প্রয়োজন হবে ততটুকুই কাজ করে দেবো আর কি, এর বেশি করবো না। ঠিক আছে, কালারটা চেঞ্জ করে নেবো, কালার সবসময় ব্ল্যাকে রাখবো, এবং সবসময় যে ব্ল্যাকে রাখবো এবং অপাসিটিটা কমাই দিব। দেখেন অপাসিটিটা যদি আমি কমাই 87 করি, দেখতে একটু ভালো লাগবে মনে হয়। হ্যাঁ, সবসময় কন্ট্রোলটা জিরো দিয়ে দেখবো যে আমার টেক্সটটা কেমন হচ্ছে এটা, এবার তখন কেমন হবে, কন্ট্রোলটা জিরো মানে লাইভ ভিউ, দেখবেন যে এই টেক্সটটা কেমন হচ্ছে, দেখতেছেন আপনি রিডেবল, পড়তে পারতেছেন, ওকে দ্যাটস ওকে, নো প্রবলেম, আপনি যখন পড়েন সমস্যা নেই। তখন আমরা এখানে টেক্সটটা নিব আর কি, আমার স্ট্যাবল কতটুকু, কোথায় কোন ইয়াতে স্ট্যাবল, কোন সেকশনে কতটুকু স্ট্যাবল, জাস্ট এখানে আমরা একটা ইয়াই সিম্বল ইউজ করতে পারি। সিম্বল ইউজ করতে পারি, রেডিয়াস দিতে পারি, এটা গোল করে ফেলি। ঠিক আছে, লিখতে পারি এখানে, জাস্ট আমি একটা এলিমেন্ট ইউজ করবো, যে এলিমেন্টটা কেমন হবে, যে কতটুকু আমরা স্ট্যাবল, 100% না কতটুকু স্ট্যাবল সেটা জাস্ট লিখলাম আর কি, অন্য কিছু না। এর আগে আমরা জাস্ট যে শেপটা নিছি, রেক্টেঙ্গেল নিছি, এবং এটা দুটো আমরা অ্যালাইনমেন্ট করে দিই, এবং এটাও অ্যালাইনমেন্ট করে দিব যে কোনটা কতটুকু অ্যালাইনমেন্ট, অথবা আমরা এই রেক্টেঙ্গেলটা নিচে নিতে পারি, নিজে নিয়ে কাজ করতে পারি। আমরা সাইডে নেই, সবচেয়ে ভালোভাবে সাইডে নেই, অথবা মাঝখানে নেই, সাইডে নেই ভালোভাবে। কতটুকু আছে দেখে নিতে পারি আর কি, সেটা ধরে প্রপার্টি প্যানেলে যে হোয়াইটটা বাড়াই দিই, বাড়াই দিলাম এবং মোটা করে দিলাম, দেখতে পারলাম। আচ্ছা, এখন এটা কপি করব, কন্ট্রোল জেতে ওর উপরেই কপি করব, এবং এর কালারটা চেঞ্জ করে দেব, কালারটা আমাদের প্রাইমারি কালার, এই কালারটা নিয়ে নিব, ওকে করব। এখন এটা স্ট্যাবলটা একটু কমাই দেব, 470 আছে তো আমরা 400 করে দিই,
দেখবো যে ইয়া হয়ে গেছে, কমে গেছে, ঠিক আছে। এবং এটারে আমরা রেডিয়াস করতে পারি, এটারে তুলে দিয়ে রেডিয়াস করে দিলাম 5 × 5, রেডিয়াস করে দিলাম। নিচেরটারও রেডিয়াস করে দিতে পারি, নিচেরটারও রেডিয়াস করে দিতে পারি যদি মন চায়। মন চায় রেডিয়াস করে দিলাম, ডিজাইনের জন্য, অন্য কিছু না। যখন ডিজাইন মন চাবে যে রেডিয়াস করতে, রেডিয়াস করে দেবেন, সমস্যা নেই। জাস্ট অপাসিটিটা কমাই দিই, হ্যাঁ ভালো লাগতেছে। কত পার্সেন্ট হয় এটা আমরা তুলে এখানে আমরা উল্লেখ করে দেবো, এটা কত পার্সেন্ট। জাস্ট কত পার্সেন্ট এটা আমরা লিখে দিব আর কি। এবং এটাতে আমরা কত পার্সেন্ট সেটা দেখব, 90% দেই। দুইটা অ্যালাইনমেন্ট করে দিব। আর একটু কাজ আছে, সেটা হচ্ছে আমরা যখন এটা করব তখন আমাদের ইন্ডিকেট করে দিতে হবে তো, তাই না, যে এটা কি হচ্ছে না হচ্ছে। সো আমরা ইন্ডিকেটটা শিটটা তৈরি করতে পারি নিজে, অথবা এখান থেকে করে দেই। জাস্ট দুইটা অ্যাঙ্কর টুল অ্যাড করে দেই, অ্যাড করে দিয়ে আচ্ছা আমি ওটা এইভাবে না করে অন্যভাবে করে দিই, সুবিধা হবে। থ্রি শেপ দিই, অথবা জাস্ট আমরা ইন্ডিকেটর করতেছি, অন্য কিছু না, জাস্ট ইন্ডিকেট করতেছি। আর এটাকে আমরা জাস্ট গ্রুপ করে দিলাম, ইন্ডিকেট এটা আর এটা গ্রুপ করে নিলাম। গ্রুপ করে দিলাম, এটা কেমন হচ্ছে দেখা যাবে, সুন্দর। আচ্ছা এটা আমরা করলাম, এখন আমাদের
কাজ হবে আমাদের যে ইয়াটা আছে, বাটনটা আছে, এস্টিমেটেড বাটন রেডিয়াস, এটা এটাকে মাঝখানে নিয়ে আসলাম। মাঝখানে নিয়ে আসে এই দুটাকে কপি করে দিলাম। গ্রুপ করে এটার সাথে অ্যালাইনমেন্টে চলে আসলাম। আমরা এটা ডিলেট করে দিতে পারি, তাহলে মনে হয় ভালো লাগবে। একটা করলে সব হয়ে যাবে। আমাদের জাভা এতটুকু আমরা স্টেবল, এখন এটাকে কপি করলাম। কপি করলে আবার উপর থেকে আবার ইয়ে করে নিয়ে আসবো, মেপে নিয়ে আসবো যে কতটুকু নিলাম। 30 পিক্সেল নিলাম এখান থেকে, 30 পিক্সেল ইজ গুড। ডিজাইন পেজ দিই, নাম দিই ডিজাইন। ঠিক আছে, এটা আমরা কতটুকু দিব। আচ্ছা, যখন এটা দিব তখন আমরা প্রপার্টি প্যানেলে এটা কমাই দিব। 400 আছে না, এখানে আমরা 370 দিই, কমে যাবে। এবং পার্সেন্টেজের এটা নিয়ে যে ওর উপরে রাখলে রাখলাম, এবং এটার পার্সেন্টেজ ইয়াটা কমাই দিব আর কি, 80 করে দিই, 80 করে দিই, তাহলে কাজ শেষ। ঠিক আছে, সো আমাদের দুইটা পার্ট শেষ, এখন আর একটা পার্ট। সেটাকে ধরে জাস্ট ফ্রি ট্রান্সফর্ম নাই, আমরা ট্রান্সফর্ম করতে চাচ্ছি না, আবার এটা 30 নিব, 30 পিক্সেল করে নিব, প্রত্যেকটাই 30 পিক্সেল করে। স্মার্ট অবজেক্ট ইউজ করবেন সবাই, তাহলে সুবিধা হবে স্মার্ট অবজেক্ট ক্ষেত্রে। এটা একটু কমাই নিব ফার্স্টেই, ডিজাইন লেখাটা চেঞ্জ করে দিই, ডেভেলপমেন্ট দিই। এখন নেক্সট নেক্সট হচ্ছে ডেভেলপমেন্ট হয়ে গেল, সাপোর্ট দিব। এখন সাপোর্ট সেন্টার দিই এখানে,
সাপোর্ট আমরা 100% সাপোর্টই দিব, সেজন্য সাপোর্ট সেন্টারটা একটু বাড়াই নিলাম, পার্সেন্টেজটা একটু একদম 100% করে দিব। আমাদের চারটা স্টেপ কমপ্লিট হয়ে গেল, জাস্ট এখান থেকে ধরে আমরা গ্রুপ করবো, আমি সবটা উপরে নিয়ে যাবো। এখন এটার আমরা এটার অ্যালাইনমেন্ট করবো, ইমেজের অ্যালাইনমেন্ট করবো, গ্রুপ করবো এবং ইমেজ দিয়ে অ্যালাইনমেন্ট করে দেবো, এটা যেন মাঝখানে থাকে আমাদের সম্পর্কে ও পেয়ে যাবে আর কি। এখন আমরা ইচ্ছা করলে এখানে একটা বাটন দিতে পারি, লরা মিক্সারের এখানে রিড মোর, ঠিক আছে, বাটন দিতে পারি, ওটা ছোট করে নিলাম, ছোট করে আমি চাচ্ছি এখানে একটা বাটন দিব, এখানে এই লেখার এখানে বাটন একটা দিয়ে দিব। কি করব, আমি ইচ্ছা করলে বাটন দিতে পারি, ইচ্ছা করলে নাও দিতে পারি, জাস্ট ছোট্ট একটা বাটন দিব, একদম ছোট, ওয়াইড 100 পিক্সেল নেই, হাইট নেই 30, জাস্ট এখানে রিডমেড এভাবে আসতে পারে, রিডমেড কথাটা রিডমেড এভাবে আসতে পারে, জাস্ট এখানে রিডমোড লিখলাম, রিডমোড এভাবে লিখলাম কথাটা, লিখার পরে কালারটা চেঞ্জ করে দিলাম এবং এর কালারটা এটা দিয়ে দিলাম এবং একে হচ্ছে একটু বোল্ড করে দিলাম, এভাবে চলে আসতে পারে লেখাটা। এর নিচে একটা আন্ডারলাইন দিতে পারি, ঠিক আছে, এর নিচে এর বা এর পাশে ডট ডট দিতে পারি, অথবা এখানে জাস্ট রিড মোর লেখা ব্লক করে দিতে পারি বা নিচে আন্ডারলাইন দিতে পারি। যাই হোক, আমি জাস্ট রিড মোর এইভাবে লিখে দিলাম যে ওখানে ক্লিক করলে আরেকটা নতুনভাবে পড়তে পারবে বা কোনো কিছু করতে পারবে। ওকে, আচ্ছা, অ্যাবাউট আস শেষ, আমাদের গ্রুপ করে নাম দিয়ে দেবো অ্যাবাউট আস, অ্যাবাউট আস শেষ হয়ে গেল আমাদের। এখন আমরা এখানে ইমেজের একটা পোর্টফোলিও বানাতে পারি, পোর্টফোলিও মানে আমাদের যে আমরা যে এতদিন কাজ করছি, কি কাজ করছি বা আমাদের লেটেস্ট কাজ কি হচ্ছে সেটা একটা পোর্টফোলিও দিতে পারি। জাস্ট অ্যাবাউট আস আমি হেডিংটা আবার কপি করে নিব, কন্ট্রোল জি দিয়ে কপি, জেড দিয়ে কমপ্লিট কপি করে নিচে নামাই নিব, কারণ হেডিংটা আমার একই আছে, একই ফন্ট, আমি জাস্ট মেপে নিব আর কি, অন্য কিছু না। সবসময় স্পেস প্রথমে যেটা আছে শেষ পর্যন্ত যেন একই স্পেস হয়, একই মাপ হয়, একই সব কিছু হয়, এটা এই জিনিসগুলো খেয়াল করে নেবেন। পোর্টফোলিওর কাজ করব এখন, জাস্ট এখানে পোর্টফোলিও জাস্ট এটা অ্যালাইনমেন্ট করে নিব, অ্যালাইন আছে কিনা, পোর্টফোলিও চলে আসছে। এখন আমার পোর্টফোলিওতে কি থাকে, আমাদের লেটেস্ট কাজগুলো থাকে, তো আমরা লেটেস্ট কাজগুলো, লেটেস্ট ইমেজগুলো জাস্ট আমরা পোস্ট করবো এভাবে, ঠিক আছে। জাস্ট এখানে আমরা একটা হেডিং দিতে পারি, নিচে একটা হেডিং দিতে দিতে পারি, তো আমরা লিখি, হেডিংটা লিখবো
কি কাজ আছে সেটা লিখতে পারি, মানে মেনুর মতো আর কি। অল থাকতে পারে, লেটেস্ট প্রজেক্ট থাকতে পারে, লেটেস্ট লেটেস্ট আপকামিং, আপকামিং থাকতে পারে, প্রিভিয়াস ওয়ার্ক থাকতে পারে, জাস্ট আগের মতোই আমরা স্পেস বাড়তে করবো। এখানে ছোট স্পেস বাড়তে করবো তাহলে সুবিধা হবে। পাঁচই দিলাম আর কি। আপকামিংটা বাদ দেই, সুবিধা হবে তিনটে দিই। এটা আমরা পোর্টফোলিওটা একটু বামে নিয়ে যাই, সুবিধা হবে আমাদের তাইলে কাজ করাটা। কালারটা চেঞ্জ করে দিব, এবং এখানে একটা কালার যেটা আমার সব থাকবে একটা কালার শুধু চেঞ্জ হবে। ওইটা আমাদের সিলেক্ট আছে, সিলেকশনে একটা কালার শুধু চেঞ্জ হবে। সিলেকশনের একটা কালার শুধু চেঞ্জ হবে, সব কালারই ঠিক থাকবে, এবং এর অপাসিটিটা আমরা কমাবো না, এর অপাসিটিটা আমরা 100%ই রাখবো, এর অপাসিটিটা 100% রাখবো, আর বাকি অপাসিটিটা একটু, বা অপাসিটি যদি এটা না কমে তাহলে আমরা জাস্ট একটু ডার্কিশ দিয়ে দেবো। কালারটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এখন আমরা এখানে ইমেজ 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 নিয়ে আসবো আর কি, এখানে কিছু ইমেজ নিয়ে আসবো, এটার নাম দিতে পারি গ্রুপ করে মেনু। কি কি থাকবে বা কি থাকবে না জাস্ট এটা আর কি, অন্য কিছু না, জাস্ট এখানে আমরা চারটা বা যে কোনো স্টাইলে আমরা করতে পারি। এখানে জাস্ট ফার্স্টে আমরা একটা করে নিব ইমেজটা, অন্য কিছু না, সবসময় আমরা গাইডটা ফলো করবো, গাইডটা ফলো করবো, অন্য কিছু না। এখন আমাদের ইমেজ তো সবসময় কালেক্ট করা থাকে না, জাস্ট আমি একটা ইমেজ দিয়ে আপনাদের দেখাচ্ছি, আর ইমেজটা দেয় দেখাই, পরে আপনারা চেঞ্জ করে নেবেন আর কি ইমেজ।
ক্লিপিং মাস্ক, আমি যত ইমেজ নিব সবগুলোই ক্লিপিং মাস্ক করবো এবং গ্রুপ করে ফেলবো সঙ্গে সঙ্গে, ঠিক আছে? পোর্টফোলিওটা কি হবে, এটা জাস্ট আমরা একটা হোভার করে দেখাবো, বাকিগুলো ইজি থাকবে আর কি। হোভার করলে কেমন হবে, কার্সল নিয়ে গেলে কেমন হবে, এটা জাস্ট একটাই দেখাই দিব, বাদ বাকিগুলো একই হবে, ঠিক আছে? এখানে যেমন আমরা অলে ক্লিক করলে অলগুলো চলে আসবে, সব চলে আসবে, লেটেস্টে ক্লিক করলে লেটেস্ট ইমেজগুলো চলে আসবে, জাস্ট হোভারে দেখাবো এটা। এখানেও আমি হোভার প্রত্যেকটা জিনিসের হোভার দেখাই দিচ্ছি আপনাদের, এটাও হোভার দেখাই দিব, ঠিক আছে? জাস্ট এটা আমি কপি করবো এবং সেম ওয়েতে কপি করবো, ঠিক আছে? পোর্টফোলিওতে আমরা ইয়া দিচ্ছি না, স্পেস দিচ্ছি না, স্পেশালি স্পেস দিতে পারবো, সেই স্পেস দেওয়া এটা বেটার হবে। এটা তো স্পেস দিয়ে দেয়, তাহলে আমরা জাস্ট এটার মাপটা খালি এটার মাপটা শুধু কমাই নিবো, 270 করে নিবো, ইয়াটা কমাই নিলাম, তাহলেই হয়ে যাবে, আমাদের আর কোনো কিছু করা লাগবে না, ঠিক আছে? আমরা বিভিন্ন স্টাইলে করতে পারি, এটা আমরা একটু বড় করব, সাপোজ আমি এটা একটু বড় করলাম, রেকটেঙ্গেলটা বড় করবো আর কি, জাস্ট প্রপার্টিতে প্যানে যে রেকটেঙ্গেলটা আমরা বড় নিবো, এটা হচ্ছে 500 নিবো, হাইট 500 নিবো, আর ওয়াইডটা নিব হচ্ছে 470, সরি 470, ইমেজটাও বাড়াই নিতে হবে, তাই যে আমাদের কপি করে ফেললাম। লাস্ট ইমেজ আমরা এই স্টাইল প্রোফাইল স্টাইলটা আমরা বিভিন্ন স্টাইলে সাজাতে পারি, ঠিক আছে? প্রোফাইলে কোনো ইয়া নাই, মানে ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে আপনাকে এই একই স্টাইলে সাজাতে হবে বা একই ক্যাটাগরিতে সাজাতে হবে, এটার কোনো নিয়ম নাই, ঠিক আছে? জাস্ট আমরা এটা কপি করে নিয়ে আসি, জাস্ট একটাই নিয়ম যে আপনার গ্রিডটা ফলো রাখেন, গ্রিডে কী বলতেছে সেটা ফলো করেন, অন্য কিছু না, গ্রিডটা ফলো করলেই সব ওকে। আমাদের এখানে 100 বাকি আছে, আমরা 100 এটা ফিল আপ করে দেবো, সমস্যা নাই, ঠিক আছে? জাস্ট এটা কেটে দিই, ওয়াইডে শুধু 400 হবে, গ্রিডটা ফলো করতে হবে, আর কিছু ফলো করার দরকার নেই, গ্রিডটা ফলো করলেই হবে, গ্রিডটা ফলো করলেই হবে, আর কিছু ফলো করার দরকার নেই। আমরা এখানে তিনটা স্টাইল ইউজ করছি, এখন তিনটা স্টাইলই আমি তিনভাবে ক্রিয়েট করবো আবার, ঠিক আছে? এটা 3 দেই, কপি করে নিচে নামাই নিলাম, এবং এখানে 30 পিক্সেল দিছি না, মাঝখানে গ্যাপ, এখানেও 30 পিক্সেল দিব, দেখবেন যে খুব ভালো লাগবে, দেখতে ভালো লাগবে আর কি, ঠিক আছে? 4 দেই, এটা নিচে, এটা দিই, 1 নিই, কপি করে এভাবে আমরা পোর্টফোলিওটা এভাবে সাজাতে পারি। জাস্ট আমি একটা হোভারটা দিয়ে দিচ্ছি, হোভারটা একটু খেয়াল রাখেন, হোভারটা আমরা 2 নম্বরে হোভারটা দেই,
জাস্ট রেক্টেঙ্গেলটা কপি করছি, জাস্ট ওভারলেটা দিব, অন্য কিছু না, কপি করছি এটা, জাস্ট ইমেজের উপর রেখে এটাতে ওভারলেটা দিব। কি কালারে দিব সেটা আমরা আগে মেনশন করে মেনশন করবো যে কি কালারে দিব বা কি কালার হওয়া উচিত। অপাসিটিটা জাস্ট কমাই দিব, অথবা এটা সাদা দিলে ভালো লাগবে, ছবিটা ব্ল্যাক সাদা দিলে ভালো লাগবে, কারণ ওর উপরে আমি কিছু লিখবো আর ভালো দেখাবে, বা অন্য কালার দিতে পারি আমরা। সাদা দিলে ভালো লাগবে, ব্ল্যাক দিলেও ভালো লাগবে, ইমেজটা ব্ল্যাক। আচ্ছা সাদা দিলে ভালো লাগবে, জাস্ট সাদাটা দিই, সাদাটা দিয়ে দিব, এবং ওর উপরে আমরা কিছু লিখবো আর কি, বা রিড মোর অথবা কোনো বাটন দিব, যে ফেসবুক বাটন অথবা স্কাইপি বাটন, কোনো বাটন দিয়ে দিব আর কি, যেটা ইয়া করলে কি হয়, বা এটার ডিটেলসটা আমরা দিব, এটার কি ওয়ার্ক সেটার ডিটেলসটা দিয়ে দিই। জাস্ট ক্রিয়েটিভ বলতি, একটা দেখতে দেখতে বুঝে যাবেন আর কি। আমি একটু বাড়াই নি, 36 করি, এটা আমার ক্রিয়েটিভ ওয়ার্ক, এবং এটার একটা ডিটেলস দিয়ে দিব আর কি, মানে এটা হোভার করলে এর মানে ডিটেলসটা দিয়ে দিবে আর কি, ঠিক আছে। ডিটেলস আমরা কোথা থেকে দিব, টাইপ থেকে যে জাস্ট পেস্ট করব, লরা মিক্সন, ঠিক আছে, লরা মিক্সন পেস্ট করে দিব, সাইজ দেওয়া আছে সমস্যা নেই। এটা আমরা হোয়াইটে নিব, জাস্ট আমাদের পোর্টফোলিও ডিজাইন শেষ, জাস্ট চারটা পাঁচ অলরেডি শেষ, এখন এটাকে আমরা আচ্ছা এটাকে আমরা জাস্ট পোর্টফোলিওর উপরে ইয়া করে দিব আর কি, মেনুটা উপরে রেখে পোর্টফোলিওর উপরে একটা একটা গ্রুপ করে ফেলবো, গ্রুপ পোর্টফোলিও, প্রত্যেকটা দেখছেন প্রত্যেকটাই কিন্তু গ্রুপ করে ছাড়ছি, গ্রুপ করার পরে অন্য পার্টে গেছি, গ্রুপ করার আগে কিন্তু যায় নাই, বা গ্রুপ করার পরে কিন্তু যায় নাই, গ্রুপ করার প্রত্যেকটা পার্ট ইন্ডিভিজুয়ালি গ্রুপ করছি, প্রত্যেকটা লিখা বা প্রত্যেকটা পার্ট সব কিছু ইন্ডিভিজুয়ালি। আমাদের এখন ইয়া সাইজটা বড় দরকার, ক্যানভাস সাইজটা বড় দরকার। আমরা কি করব, ক্যানভাস সাইজ বড় করতে গেলে আমরা ইমেজে যেতে পারি, অথবা আমরা কন্ট্রোল অল্টার সি দিতে পারি, ইমেজ সাইজ বড় হয়ে যাবে। দেখেন জাস্ট আমি উপরে নিব, জাস্ট আমার নিচের সাইজটা বড় হবে, আরো 1000 বা 2000 দরকার আমার, কেন আমি 1000 নেই, 5000 নেই আপাতত। ইমেজ সাইজ বড় হয়ে গেছে, মানে ক্যানভাস সাইজ বড় হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এখানে একটা টেস্টিমোনিয়াল ইউজ করব, টেস্টিমোনিয়াল দেখব আর কি, ঠিক আছে, টেস্টিমোনিয়াল, যে টেস্টিমোনিয়াল কেমন হতে পারে। আচ্ছা টেস্টিমোনিয়াল দেখার আগে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিব আর কি, এখানে ব্যাকগ্রাউন্ড নিব 1920 এর ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, হাইট নিব 500-এর মতো, যেটা ভালো হয় এই হবে সমস্যা নেই। জাস্ট আবার সেই একই থেরাপি নিতে হবে আপনাকে, প্রত্যেকবারই আপনাকে মেপে নিতে হবে, প্রত্যেকবার ঠিক আছে, প্রত্যেকবার আপনাকে মেপে নিতে হবে, প্রত্যেকবার। এখানে আমরা একটা ইমেজ শেয়ার করবো আর কি, এই ইমেজটাই নিয়ে আসি, বড় করে নিয়ে আসি,
ক্লিপিং করলাম, আবার ক্লিপিং করলাম, যতবার ইয়া করবো ততবার ক্লিপিং করব, যতবার নিতে পারবো ততবার ক্লিপিং করতে হবে। আবার কন্ট্রোল দিয়ে দিলাম, এটার অপাসিটি একটু কমাই দিই। জাস্ট এখানে আমরা টেস্টিমোনিয়াল যে আমাদের ক্লায়েন্টগুলো আমাদের কি ভিউটা দিচ্ছে, আমাদের মানে কেমন আমাদের প্রতিষ্ঠানটা কি ভিউ, এটা ইয়া মেনশন করবে আর কি। পোর্টফোলিও থেকে আমি আবার এটাকে কপি করে নিয়ে আসি, আমরা হোয়াইট কালার দিতে পারি। কালার এখন চেঞ্জ করলে প্রবলেম নাই, যেহেতু আমাদের ইয়েটা চেঞ্জ হচ্ছে, এটা আমরা হোয়াইট কালার দিতে পারি, সমস্যা নেই। এখন এই দুইটা ধরে আমরা উপর থেকে 100 পিক্সেল কমাই দিব আর কি। কমাইলাম, নিচেও আমাদের সেটাই থাকতে হবে। যেমন পোর্টফোলিও, পোর্টফোলিওতে কি হয়, আমাদের একটা ইমেজ থাকে, সেই ইমেজের উপরে আমাদের জাস্ট আমাদের টেস্টিমোনিয়াল বা নাম এটা থাকে। আচ্ছা, প্রথমে আমরা জাস্ট একটা টেক্সট নিব, কন্টেন্ট যে আমাদের এটা বলছে আর কি, এইরকম আর কি, সে ডরামিক্সার থেকে পেস্ট করব। সাইজটা একটু বড় করে নিই, বোঝা যাচ্ছে না। এখন আমাদের এই টেস্টিমোনিয়াল এটা হচ্ছে, প্রোফাইলটা চেঞ্জ করি নামটা, আই হবে তাই না? এখন আমাদের এই বক্তৃতাটা কে দিল বা কে এই অফারটা করলো সেটা যদি আমরা একটু সিলেক্ট করে ওটাকে জাস্ট একটা ইমেজ নিব আর কি, ইমেজ নিয়ে দেখ বলবো যে এটা
ইমেজটা নিলাম, রেডিয়াস পুরোটা দিয়ে দিব 50। আচ্ছা এখানে একটা ইমেজ দরকার আমার, যে কোনো মানুষের ইমেজ। ওই চেহারাটা সুন্দর দেখে দিব আর কি। ঠিক আছে, টেস্ট করব আর কি, টেস্ট করার কথা নাই, ক্লিপিং মাস্ক করে দেবো। ঠিক আছে, জাস্ট আমাদের মুখটা দেখলেই হবে, অন্য কিছু দেখার দরকার নেই। ঠিক আছে, যেটা গ্রুপ করে দিব যে এই লোক আমাদের এই বক্তৃতা দিছে। ঠিক আছে, অন্য কিছু না। এখন আমাদের তো এরকম অনেক ক্লায়েন্ট আছে যেগুলো আমাদের সম্পর্কে ভালো খারাপ কিছু লিখে, তাই না? তো আমরা হচ্ছে গ্রুপ করে দিব, এটা গ্রুপ করে দিব। আচ্ছা এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা একটু বাড়াইতে হবে আর কি, ইমেজের ব্যাকগ্রাউন্ডটা বাড়াইতে হবে। কি করব, স্টেটে ধরবো, এটা ধরবো, দুইটাই বেড়ে গেছে, একটা করে ধরছি, দুইটা বেড়ে গেছে। এখন আমাদের এখানে একটা অ্যারো কি দিয়ে নিব আর কি, এপাশও দিতে পারি, এপাশও দিতে পারি, অ্যারো কি জাস্ট বক্স করে। এটাতে অ্যারো কি বসাবো আর কি, ফন্টটা সম কই। চলে আসছে আমাদের কিটা, জাস্ট নিয়ে যে এর উপরে বসাই দিব এবং এই দুইটা গ্রুপ করে দিব হচ্ছে লেফট। এটা একটু অপাসিটিটা কমাই দিই, কারণ আরেকটার অপাসিটি বাড়াইতে হবে আমার। লেফটে রাইটে নিয়ে গেলে কি হয়, এটা রাইট হয়ে যায়। গ্রুপ করে নিব, জাস্ট কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্মে ঘুরে নিব আর কি, এই ঘুরে নাকি ঘুরছে। ঠিক আছে, রাইট এটা কালারটাই চেঞ্জ করে দিব, কালার দিব আমাদের প্রাইমারি কালার, প্রাইমারি কালার করে আছে। এই যে প্রাইমারি কালার, আমি এক কালারে কাজ করছি, দেখছেন আপনারা, শুধু এক কালার।
ঠিক আছে, তো আপনারা ট্রাই করবেন একটা কালারে কাজ করার জন্য। ঠিক আছে, দুইটা হয়ে গেল, জাস্ট একটা এদিকে যাবে একটা এদিকে আসবে। এটা হচ্ছে হোভার বাটন, হোভার, এটাই হচ্ছে হোভার। দুইটা গ্রুপ করলাম, নেক্সট এটা ধরে আবার মেপে নিব। নিচে কতটুকু আছে এটা মেপে নিব আর কি, কতটুকু আছে। আমরা নিচে 150 দিছি, উপরে এখানেও 150ই দেওয়া লাগবে, তো আমার এটা একটু বাড়ানো লাগবে। কি করব, আবার ইয়াতে চলে যাব, আমরা এখন বাড়াবো অন্য স্টাইলে, নতুন একটা স্টাইল শিখবো আর কি। জাস্ট দুইটা ধরবো আর কি, তারপর দুইটা ধরবো, দুইটার উপর ডিরেক্ট সিলেকশন কিতে চলে যাব, জাস্ট দুইটার উপর ড্র্যাগ করব, ড্র্যাগ করে এখান থেকে, সরি এখান থেকে কমাবো আর কি, দেখি 150 এখান থেকে কমাবো। ঠিক আছে, এভাবেই আমরা কমাবো। এই সবগুলো অ্যালাইনমেন্টে যাব, অ্যালাইনমেন্ট নাই আর কি আমার। সবগুলো আমরা অ্যালাইনমেন্টে চলে গেলাম, সব অ্যালাইনমেন্টে চলে আসছে। ঠিক আছে, এখন এই এটা হচ্ছে আমরা একটা গ্রুপ করে দিব, একটা গ্রুপ করে দিব, গ্রুপের নাম দিব কি, টেস্টিং মনিয়া, টেস্টিং মনিয়া। আচ্ছা, আমাদের লাস্ট পার্টে আমরা চলে আসছি, কাইন্ডলি একটু ওয়েট করেন, আমার অনেক দেরি হয়ে গেছে আজকে। হ্যাঁ, এখন আমরা উইজেটে চলে যাব, উইজেটে আমাদের কোম্পানি কি থাকে সেটা আমরা লিক করবো আর কি, অথবা আমরা সরাসরি ফুটারে চলে যেতে পারি। এরপরে আমাদের উইজেট পার্ট চলে আসবে, উইজেট পার্টে আমরা সেফ সেম ইয়ে কি করবো আর কি, জাস্ট আমাদের কন্ট্যাক্টগুলো থাকবে, ইনফরমেশন, আর আমাদের ফুটারটা থাকবে। উইজেটটা আপনারা করতে পারবেন? পারবেন না, আমার করে দেখানো লাগবে। আচ্ছা, আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা কপি করলাম, করে নিব আর কি শর্টকাটে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা কপি করলাম না, এখানে আমরা উইজেটে কি থাকবে, উইজেটে আমাদের কোম্পানি প্রোফাইলটা থাকবে, কোম্পানি কি কি থাকতেছে সেটা থাকবে। আমরা আবার আমার ক্যানভাস সাইজটা বড় করতে হবে, কন্ট্রোল অল্ট সি, আরো 500 বাড়াইতে হবে অ্যাট লিস্ট, বেড়ে গেছে। উইজেটটা আমার এর সাথে লাগাই দিব, ফুটার উইজেট সব এর সাথে লাগাই দিব, না লাগে আমরা করতে পারি। জাস্ট আবার দেশ সম, ইমেজটা আবার নিয়ে আসি, আমরা এক ইমেজ দিয়ে করতেছি, বুঝছেন, আপনারা কিন্তু এক ইমেজ দিয়ে করবেন না, আমার ইমেজ নাই বলে আমি এক ইমেজ দিয়ে করতেছি।
ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের এই তিনটে গ্রুপ করে দেই, উইজের ব্যাকগ্রাউন্ড। উইজেটে থাকবে কন্ট্যাক্ট আস আর কন্ট্যাক্ট ফ্রম থাকবে আর কি। উইজেট আমরা কালারিং নাও করতে পারি, বা কালারিং করলে ভালো হয়। জাস্ট আমাদের লোগোটা আবার আনা লাগবে, লোগোটা কই রাখছি। আচ্ছা উপর থেকে লোগোটা নিয়ে আসি, কন্ট্রোল সি কপি করলাম। কোম্পানি প্রোফাইল এখানে লিখতে পারি, জাস্ট লোগো হয়ে গেল, টাইপ টুল নিয়ে। ইন্টারেস্ট চেক করতে পারি, আবার টাইপে যে নরমেশন নিয়ে আসি। প্রত্যেকটা জিনিসই আমরা মেপে মেপে নিব। এখন আমরা কন্ট্যাক্ট আস ফর্মটা এখানে ফিল আপ করতে পারি। কন্ট্যাক্ট আস ফন্টটা আমাদের চাহিদা মতো আমরা বড় করতে পারি, বড় ছোট করতে পারি, এটা কোনো ইফেক্ট ফেলবে না আপনার ডিজাইনের উপরে। তবে এক সাইজে করতে হবে, পুরো ডিজাইন এক সাইজ দিতে হবে। কন্ট্যাক্ট আস, জাস্ট কন্ট্যাক্ট আস আমরা এখানে করতে পারি, বাটন করতে পারি, অথবা ইমেল বিফার। আমাদের এখানে আমরা আইকন ইউজ করতে পারি, এখন আমি আইকন ইউজ করতেছি না, জাস্ট লরা মিক্সন দিয়ে আমি করে জাস্ট করে যাচ্ছি আর কি।
ইমেলে একটা ইয়া থাকতে পারে, ইমেলে এখানে বাটন থাকতে পারে, কি থাকতে পারে, বাটন দিলাম যাতে আমরা স্টোভ নিয়ে ডান করে দিব। এটা আমরা মেপে নিব আর কি, কত বিঘে দিলাম। এটাকে গ্রুপ করে নিলাম, জাস্ট গ্রুপটাকে কপি করে নিচে নিয়ে নিচে নামাবো, বেশি বিঘে দিব না এখানে, 10 বিঘে ঠিক আছে, ওকে। আমরা এটাকে কপি করি, হাইটটা একটু বাড়াই দিব, কারণ এটা আমরা কমেন্টস লিখবো এখানে, ঠিক আছে, কমেন্টস লিখে দিই। আর একটা আমাদের সেন্ড বাটন দরকার, তাই না? এখন আমরা একটা সেন্ড বাটন নিব, কমেন্ট, এখন একটা সেন্ড বাটন দরকার, ওকে, জাস্ট নেম রেখো, কপি করে নিয়ে আসি, টেন পিক্সেল, ওকে। সেন্ড বাটন মাঝখানে নিয়ে আসবো, সেন্ড এই তারিখ রাখবো না, এটা আমরা রেগুলার বোল্টে ফন্টে করবো, 18 দিতে পারি, এবং এর অপাসিটি অবশ্যই 100% হবে,
ঠিক আছে, এবং এর কালার, এটার কালার অবশ্যই আমাদের প্রাইমারি কালার হবে। প্রাইমারি কালার আমরা তো জানি প্রাইমারি কালার কোনটা, তাই না? জাস্ট এই যে এটা প্রাইমারি কালার আমাদের, মানে আমি যেটা করতেছি এটা হচ্ছে প্রাইমারি কালার এটা, ঠিক আছে। এটা অপোজিট ফিলটা আমরা 100% করে দেবো, স্টোকটা বন্ধ করে দেবো এবং এটার সাথে অ্যালাইনমেন্ট করে দেবো, ঠিক আছে। আমাদের সেন্ড বাটন চলে আসলো, ইমেল একটা উইজেট চলে আসলো, সাধারণ উইজেট। আর কন্ট্যাক্ট আছে, আমরা আইকন ইউজ করে করব, আমি জাস্ট দ্রুততার সঙ্গে করতেছি তো আইকন করে নেই, ঠিক আছে। জাস্ট আমরা এখান থেকে ইমেল আছে, কন্ট্যাক্ট ইমেল দিয়ে দেবো, আচ্ছা আমাদের সব পার্টগুলো মোটামুটি কমপ্লিট। এখন আমরা কি করব, উইজেটটারে উইজেটটারের সাথে অ্যাড করে দেবো আর কি, গ্যাপটা রাখবো না উইজেটের, ঠিক আছে। উইজেটের গ্যাপটা রাখবো না, উইজেটের গ্যাপটা আমরা রাখবো না, ঠিক আছে। অথবা আমরা এটা করতে পারি, উইজেটের পিকচারটা আমরা ডিলিট করে দিতে পারি, ভালো লাগবে, এবং উইজেটটা একটু বড় হইতে হবে, মানে আমরা নিচের গ্যাপটা নিয়ে নেই, উপরে যে দৃশ্য নিয়ে সেটা নিয়ে নেই। সবসময় যে ব্যাকগ্রাউন্ড দিতে হবে সেটা না, ব্যাকগ্রাউন্ড ছাড়াও কাজ করা যাবে, কিন্তু 100% মেপে মেপে কাজ করতে হবে, 100% মেপে মেপে কাজ করতে হবে। এখন আমাদের একটা লাস্ট পার, সেটা হচ্ছে ফুটার, ঠিক আছে। ফুটার ফুটার আমরা কীভাবে দিব, জাস্ট আরেকটা ব্যাকগ্রাউন্ড নিব, 1920-এর, হাইট 100 নেই, সমস্যা নেই। ফুটার সবসময় ব্ল্যাকই হয় সাধারণত, সময় সময় চেঞ্জ হয়। আমাদের ফুটার ব্যাকগ্রাউন্ড ঠিক আছে। এখন আমরা কি করব, জাস্ট ফুটারটা ক্রিয়েট করব, ফুটারে কি লেখা থাকে সেটা লিখবো, অলরেডি রিজার্ভড, জাস্ট
ডট লিখবো এবং এটার সাথে অ্যালাইন করে দেবো মাঝখানে। কোন কোম্পানি সে কোম্পানির নামটা লিখবো, কত সাল সেটা লিখবো। এবং সর্বশেষ এখানে আমরা আইকন অ্যাড করতে পারি, সেটা হচ্ছে সোশ্যাল আইকনগুলো অ্যাড করব, সোশ্যাল আইকনগুলো অ্যাড করব। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি কমপ্লিট। সোশ্যাল আইকন আমার নামানো আছে, জাস্ট কালারটা চেঞ্জ করে দিব। আমাদের ইচ্ছে মতো আমরা আইকন দিতে পারি, ইয়া দিতে পারি, কিন্তু জাস্ট এখানে আমরা কিছু ইয়া ইউজ করব, ট্রিক্স ইউজ করব। জাস্ট এখানে আমরা হচ্ছে 40px/40px একটা শেপ নিব। শেপ নেওয়ার পরে আমরা রেডিয়াস করে দিলাম। ঠিক আছে, সাদা কালার করে দিলাম। সোশ্যাল আইকনটা আরো ছোট করবো, ঠিক আছে, হচ্ছে জাস্ট আমরা অ্যালাইন করে দিই। দেখেন গ্রুপ করে দেই একটা এপি আইকন, তাই না? ঠিক আছে, এভাবে আমরা প্রত্যেকটা আইকন করে ফেলবো। জাস্ট গ্রুপ করে এটা জাস্ট বেশি পিক্সেল দিব না, সরি মেপে নিব, এখানে মেপে নেব 10ই দিই, 10 দিলে ভালো লাগবে। হ্যাঁ, এবং সেকেন্ড আইকনে এর অপাসিটি অথবা এটা হোয়াইট দিতে পারি আমরা, ব্ল্যাক দিতে পারি, কালার তো অপাসিটিটা কমাই দেবো, ওর অপাসিটিটা কমাই দেবো, ইট লুকস গুড। এভাবে আমরা প্রত্যেকটাই আইকন চেঞ্জ করে করতে পারি। ওকে, আইকন গুলো খালি চেঞ্জ করে দিচ্ছি, তিন চারটা আইকন দিলেই হবে, সমস্যা নেই। এখন আইকন সবগুলো দেওয়া শেষ, গ্রুপ করলাম, গ্রুপ করে এই কর্নারতে দিতে পারি এবং এর সাথে আমরা অ্যালাইনমেন্ট করে দিব। ঠিক আছে, আইকনগুলো জাস্ট আমি একটাই রাখলাম, ঠিক আছে, জাস্ট আমি গ্রুপ করে দিব সবগুলো। এখন ফুটার, গ্রুপ ফুটার, জাস্ট ফুটার দিয়ে দিব। আমাদের কাজ কিন্তু শেষ, ঠিক আছে, ওভারঅল সব কাজ শেষ, আরেকটা একটু বাকি আছে ডেকোরেশন করা। উইজের ব্যাকগ্রাউন্ডটা আমরা ঠিক করতে পারি নাই, অথবা আমরা উইজেটটা এবং ফুটারটা এটা আরেকটু উপরে নিতে পারি, ভালো লাগতেছে। ওকে, এখন আমরা নিচের ইয়াটা, আমরা ইমেজ যেটা ইয়ে আছে ক্যানভাস সাইজটা আমরা অলওয়েজ সেভ দিব, ক্যানভাস সাইজটা আমরা সি দিয়ে আমরা ছোট করতে পারি তো, তাই না? সি দিলে ক্রপ হয়ে যাবে,
ঠিক আছে, বিশেষ করলে কিছু